নমস্কার আর সি সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি তুহিন আসছে বিস্তারিত সংবাদে মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে হলুদ রঙের শাড়ি আর লাল পলাশের আগুন রঙে প্রকৃতির পাশাপাশি নানান রঙের অনুভূতির বর্ণময় হয়ে ওঠে বছরে পদার্পণ করল রায়গঞ্জ বসন্ত উৎসব কমিটির উদ্যোগে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল রায়গঞ্জ করুনেশন হাইস্কুল মাঠে শনিবার কয়েকশো শিল্পীর সঙ্গীত এবং নৃত্যানুষ্ঠানে বসন্তের রক্তিম উন্মাদনায় ছুঁয়ে গেল প্রতিটি মানুষের মন ও প্রাণ পথ দুর্ঘটনায় আহত হল পঞ্চায়েত প্রধান সহ দুজন বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার গ্রাম পঞ্চায়েতের টুঙ্গিল বিলপাড়া এলাকায় এদিন রাতে সাইকেল চালিয়ে বাঘন এলাকায় আসার পথে মোটরবাইকের সঙ্গে ধাক্কা লাগে সাত নম্বর ভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণচন্দ্র বর্মনের এ ঘটনায় প্রধান কৃষ্ণচন্দ্র বর্মন এবং মোটরবাইক চালক আকাশ দেব শর্মা গুরুতর আহত হন স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন কালিয়াগঞ্জ পুরসভায় বসন্ত রায়কে ভাইস চেয়ারম্যান করার দাবিতে সরব হলেন তার অনুগামীরা তাদের বক্তব্য বসন্ত রায়ের কোনো বিকল্প নেই কারণ ছয় ছয় বার সতেরো নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে জয়ী হয়েছেন তিনি পাশাপাশি দুবার ভাইস চেয়ারম্যানও হয়েছেন পৌরসভার অভিজ্ঞতার নিরিখে দক্ষ প্রশাসকও বটে ফলে এহেন জনপ্রতিনিধিকে ভাইস চেয়ারম্যান পদ না দিলে আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি দেন তার অনুগামীরা শান্তিনিকেতনের পাশাপাশি বসন্ত উৎসবে মেতে উঠল বালুরঘাটের সাধারণ মানুষও এদিন কোচিকাছা থেকে শুরু করে যুবক যুবতী এমনকি গৃহবধূরাও এই রঙের উৎসবে সামিল হয়েছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংস্থার উদ্যোগে বালুরঘাটের বিভিন্ন এলাকায় দোল উৎসব পালিত হয় দীর্ঘ প্রায় দু বছর বাদে এদিন রঙের উৎসবে সামিল হতে পেরে খুশি সকলেই রান্নার গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত হল এক দম্পতি বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের রাইস মিল কলোনি এলাকায় এদিন এলাকার বাসিন্দা সুকুমার সিংহের স্ত্রী রান্না করার সময় আচমকায় গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আগুন লেগে যায় আগুনে জখম হন সুকুমার সিংহ এবং তার স্ত্রী পাতু সিংহ আহতদের উদ্ধার করে ভর্তি করানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পরবর্তীতে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে প্রতি বছরের মতো এবছরও দোল পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার রাতে কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী নাটমন্দির প্রাঙ্গণে পালিত হল হোলিকা দহন উৎসব পূজার্চনা এবং নাম সংকীর্তনের মধ্য দিয়ে প্রচুর ভক্তদের উপস্থিতিতে হোলিকা দহন উৎসব পালন করা হয় করোনা অতিমারি আবহের কারণে প্রায় দু বছর রঙের উৎসবে অতীতের মতো সামিল হতে পারেননি আপামর মানুষ এবারে তাই বসন্ত উৎসবে মেতে উঠতে প্রস্তুতি চলেছিল আগে থেকেই শুক্রবার কালিয়াগুজ ব্লকের মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের তরঙ্গপুরে নন্দকুমার নিম্ন বুনিয়াদী স্কুলে পালিত হলো বসন্ত উৎসব এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করল এই রঙের উৎসব এ উপলক্ষে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এরপর সকলে নানা রঙে একে অপরকে রাঙিয়ে বসন্ত উৎসবের আনন্দে মেতে ওঠেন এদিনের বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ জেলা পরিষদের সদস্য দেব দেবশর্মা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রাজু ঘোষ সহ অন্যান্যরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আগামী আঠাশ এবং উনত্রিশে মার্চ ভারত বন্ধের ডাক দিয়েছে সর্বভারতীয় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহ বন্ধকে সফল করতে বৃহস্পতিবার বামফ্রন্টের পক্ষ থেকে আলোচনা সভা আয়োজিত হল মালদার গাজলে মোশারফ হোসেন মুনমুন দাস সরুণ দাস বরুণ বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে শুক্রবার বসন্ত উৎসবের আয়োজন করা হল উত্তর দিনাজপুর জেলার ইটাহারে এদিন ইটাহার বসন্ত উৎসব কমিটির উদ্যোগে ইটাহার হাই স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে এলাকার কোচি কাচারা অংশগ্রহণ করে এছাড়াও একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ব্লকের বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে উৎসব কমিটির সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে গোপন সূত্রে খবর পেয়ে বিভিন্ন নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে বেআইনি মদ উদ্ধার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ কর্মীরা এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চারজনকে এই চারজনের মধ্যে তিনজন হরিশ্চন্দ্রপুরের এবং একজন বিহারের দ্বার বাসিন্দা হোলির আগে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নাকা পয়েন্টগুলিতে তল্লাশি জোরদার করেছে পুলিশ প্রশাসন বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে চল্লিশ বোতল বিদেশি মদ এবং দুশো বত্রিশ বোতল দেশি মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে সংবাদ এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন আর সিটিভির পর্দায় নমস্কার